চীনকে মোকাবেলার জন্য $930 মিলিয়ন ভারতের ঘরে আসছে 6টি অ্যাপাচি। ভারতের অ্যাপাচি হেলিকপ্টার কেনার ক্ষেত্রে অনুমোদন দিল আমেরিকা। $930 মিলিয়ন 6টি AH-64E অ্যাপাচি হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। মঙ্গলবার ওয়াশিংটনের তরফে একথা জানানো হয়েছে। মঙ্গলবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির চুক্তিতে সম্মতি জানিয়েছে সরকার। তবে চুক্তিপত্রটি এখন মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। একজনও কংগ্রেসম্যানের আপত্তি না থাকলেই চুক্তিটি অনায়াসে পাশ হয়ে যাবে। ভারতের পার্টনার হিসেবে টাটা একটি কারখানায় হেলিকপ্টারের কাঠামো তৈরি করে। বোয়িং সংস্থা ও তাদের ভারতীয় অংশীদার টাটা অ্যাপাচি হেলিকপ্টারের কাঠামো তৈরি করে। কিন্তু এই চুক্তিটি পাকা হলে মার্কিন প্রস্তুতকারকদের কাছ থেকে সরাসরি সম্পূর্ণ হেলিকপ্টার কিনতে আর বাধা থাকবে না ভারতীয় সেনাবাহিনীর। তিনটি মার্কিন অস্ত্র, উড়ান ও ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সংস্থা এই চুক্তি করতে আগ্রহী। সংস্থাগুলি হলো লকহিড মার্টিন, জেনারেল ইলেকট্রনিক্স ও রেথিয়ন। এই চুক্তি অনুসারে প্রস্তুতকারী সংস্থাকে হেলিকপ্টারগুলি নাইট ভিশন সেন্সর, জিপিএস গাইডেড, এন্টি আর্মার, হেলফায়ার ও স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইলে সমৃদ্ধ করে দিতে হবে। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির দাবি, এতে ভারতীয় সেনাবাহিনী আরও আধুনিক হবে এবং ভূমিতে কোনো অস্ত্র হামলা ঠেকানোর ক্ষমতা অনেকটাই বাড়বে। এই কপ্টারগুলি ভারত চীন সীমান্তে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। ডোকলামে ভারত চীন উত্তেজনার মধ্যে কিছুদিন আগে লোকসভায় ক্যাগের একটি রিপোর্টে প্রকাশ হয়, তাতে বলা হয় এই মুহূর্তে ভারতীয় বাহিনীর কাছে 10 দিন চালিয়ে যাওয়ার মতো অস্ত্র মজুত নেই। রিপোর্ট প্রকাশ হতেই শোরগোল পড়ে যায়। এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিক তীব্র যুদ্ধের জন্য ভারতীয় বিমান বাহিনীকে জরুরি ভিত্তিতে বিমান ও অন্যান্য অস্ত্র সরবরাহ করার অনুমতি দেয়।